বাদাম এই বাদাম শুধু ভিক্টোরিয়া ইকো পার্ক রবীন্দ্র সরোবর এই সরোবরে এই সব জায়গাতে বেশি পাওয়া যাবে। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, কলকাতায় পুরো ভোটের প্রচারে বাদাম কাকু, সঙ্গে তৃণমূলের কালারফুল বয় মদন মিত্র। কপাল খুলে গেল বাদাম কাকুর। পুরো ভোটে বাদাম কাকু ভুবনে মুগ্ধ মদনের স্পেশাল অর্ডার। কলকাতায় এসেছেন বাদাম কাকু, গাইলেন সেই ভাইরাল গান বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম, আমার কাছে নাইকো বুবু ভাজা বাদাম। কিন্তু কেন হঠাৎ তিলোত্তমায় তিনি? জেনে নিন বিস্তারিত। কলকাতাবাসীর পাড়ায় বাদাম কাকু গাইলেন সেই ভাইরাল গান বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম, আমার কাছে নাইকো বুবু ভাজা বাদাম। কিন্তু দুবরাজপুরের সেই বাদাম কাকু ভুবন বদ্যকর হঠাৎ কলকাতায় কেন? জানা গিয়েছে ভোট প্রচারে তিলোত্তমায় পা রেখেছিলেন তিনি, বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরে তিনি প্রচার করেছেন। শুধু তাই নয়, মদন মিত্রের পাশে দাঁড়িয়ে গেয়েছেন বাদাম বাদাম গান। এই গান শুনে ভুবনের প্রশংসায় পঞ্চমুখ মদন। কলকাতা পুরো ভোটে 144টি ওয়ার্ডের মধ্যে সবকটিতেই জয়ী হবেন ঘাসফুল প্রতীকপ্রাপ্ত প্রার্থী দাবি রাজ্য শাসক দলের। এদিকে বর্তমানে ভুবন বদ্যকরের চর্চা চলছে সোশ্যাল মিডিয়া জুড়ে। কিন্তু ভুবন পরিচিতি পাওয়ার পরেই তার রাজনৈতিক অবস্থান নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে, কারণ সম্প্রতি তার বাড়িতে গিয়েছিলেন দুবরাজপুরের বিজেপি বিধায়ক। এই নিয়ে রাজনৈতিক তরচাও তুঙ্গে উঠেছিল। কিন্তু শনিবার শহরে তৃণমূল প্রার্থীর হয়ে প্রচারে আসেন ভুবন। তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করার ইচ্ছাও প্রকাশ করেন। এদিন 14 নভেম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী অমল চক্রবর্তীর হয়ে প্রচার করেন তিনি। এদিন অমল চক্রবর্তী বলেন তিনি গ্রামে 5 টাকা করে বাদাম বিক্রি করেন। কলকাতাতেও যাতে তার পরিচিতি হয় সেই জন্য এই উদ্যোগ, আশা করি এতে তারও লাভ হবে। এদিকে এদিন ভুবন বদ্যকরের গানে মুগ্ধ হন মদন মিত্র। তিনি ঘোষণা করেন তার বিধায়ক হিসেবে 1 মাসের প্রাপ্য বেতন অর্থাৎ 20,000 টাকা তিনি তুলে দেবেন ভুবনের হাতে। 19 তারিখ পুরো ভোটের ফলাফল প্রকাশের দিন তাকে 144 কেজি কাঁচা বাদামের অর্ডার দেন মদন মিত্র। কলকাতা শহরের 144টি ওয়ার্ডে ওই দিন পৌঁছে দেওয়া হবে এই বাদাম। তিনি মানুষের হাতে ঠোঙায় করে তুলে দিচ্ছিলেন বাদাম। এরপরেই অবশ্য প্রশ্ন উঠতে শুরু করেছে, তবে কি ভুবন বদ্যকরকে আগামী দিনের রাজনীতির ময়দানে দেখা যাবে? এই নিয়ে অবশ্য তিনি কোনো মন্তব্য করেননি, তবে তার বাধা গান মানুষের মনে রাজ করছে, তা উৎসাহের জনতার প্রতিক্রিয়াতেই স্পষ্ট। বাদাম বাদাম বাদাম, আজকে বাদাম দাদা দিন, আজকে আজকে কাঁচা বাদাম কাঁচা বাদাম, প্রত্যেকটা ওয়ার্ডের বুথ ক্যাম্পে থাকবে বারে কাঁচা বাদাম। আমি তৃণমূল কর্মী, আমি কি আমার তরফ থেকে আমার পার্টির ছেলেদের বাদাম খাওয়াতে পারি না? বাদাম, এই যে বাদাম, তাই বাদামের গান শোনাচ্ছি আরেকবার, দেখুন শুনুন কি বলছি। আয় বাদাম আছে ভালো মাথা ঝিড়ে ঝুলে ঝিটি গলে চুড়ি মালা দিয়ে মোবাইল বডি মাঙ্গা দিয়ে মোবাইল বডি গুলো 5 টাকা দাম, পায়ে তুড়া হাতের বালা থাকে যদি ঝিটি গলেছেন দিয়ে যাবেন হাতে সমান সমান তোমরা বাদাম পাবেন। বাদাম বাদামে দাদা কাঁচা বাদাম, আমার কাছে নেই কবুবু ভাজা বাদাম, আমার কাছে পাবে শুধু কাঁচা বাদাম। এই বাদাম শুধু ভিক্টোরিয়া ইকো পার্ক রবীন্দ্র সরোবর এই সরোবরে এই সব জায়গাতে বেশি পাওয়া যাবে। নন্দনে সুটটা আমারই স্যার, আর লিখেছেন আপনি? আমি এই মুহূর্তে বাংলায় আমার থেকে যার বেশি টিআরপি সেটা হচ্ছে কাঁচা বাদাম। এই বাদামটা বীজ চাইতে 6 মাস হয়েছে, তার মধ্যে বোঝা গেল যে আরো 4 মাস আগে কিন্তু ভাইরাল হয়ে এসেছে, কিন্তু 2 মাসের মধ্যে ভাইরাল বলছিলেন আপনি? হ্যাঁ ভাইরাল হয়ে এসেছে, কিন্তু শুনতে পেলাম যে তোর গান ভাইরাল হয়ে গেছে, তখন থেকে আর বেরোতে পারলাম না। খেলার আগে সমস্ত খেলোয়াড় কিন্তু বাদাম খায়, এটা মনে রাখতে হবে। প্র্যাকটিসের আগে দৌড়ের পর আগে বাদাম, জিমের পরে বাদাম, অতএব খেলা যখন শুরু হবে, নচিকেতার গান কালকেই বেরোচ্ছে খেলা ভাঙার খেলা, তো খেলা ভাঙার খেলার পরেও যখন ফিরে যাবে 144-0 নিয়ে, তখন হাতে নিয়ে কাঁচা বাদাম। হ্যাঁ শিল্পীরা তো বলছে যে তোমার ব্যবসা যদি এটা না হোক, বাদাম তো তোমার প্রিয়, মানে এটাই তো ভগবান, মানে আমি এই থেকে বড় হয়েছি, আমি আশা করি যে আরো বাদাম যদি আমি পাই আমি আরো বাদাম দিই। এবার সেলফি তুললে বলে আগে বাদাম নিন এক টোঙা, তারপর তো শুরু করব। বেশ এক টোঙা বাদাম কতদিন ধরে হচ্ছে? আরে 10 সাল মতো হলো ব্যবসা করা আমার।
সংস্কৃতি অর্থাৎ ও যে শিল্পের কথা বলছে, এই বাদাম যদি এইভাবে মানুষ বিক্রি করে আর তার সঙ্গে যদি একটা গান শোনে আর একটা মৃদঙ্গ বা কিছু থাকে, সুপার, ও লাভলি। অতএব আমি চপ মুড়ি বাদাম এবং আমি প্রত্যেকটা বুকতে আমি আমার যারা এখানে আমার লোক আছে আমি তাদের বলবো ওর সঙ্গে যোগাযোগ করে নিতে, এবং আপনারা গিয়ে দেখবেন প্রত্যেকটা বুধে এবারে আমাদের ছেলেরা বাদাম খেতে খেতে স্লিপ লিখবে। তৃণমূলের অন্তর মমতা ব্যানার্জি যাদের সঙ্গে আছেন তারা হচ্ছেন এই বাদাম। আমি তৃণমূল কর্মী, আমি কি আমার তরফ থেকে আমার পার্টির ছেলেদের বাদাম খাওয়াতে পারি না? এর সঙ্গে একটু মুড়ি আর বাদাম আমি দিয়ে দেবো, এবং ওকে আমি বলবো ও যেন ঘুরে ঘুরে সব জায়গায় নির্বাচনের আগে থেকে আজ থেকে শুধু বলবে এই নির্বাচনে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা মানুষ ভোট দিতে যান, ভোট দিয়ে যাও, তখন বলে বলে যাবো। হাসে পালো মাথা ঝিড়া ঝুলে সিটি গলে চুড়ি মালা দিয়ে মোবাইলে বোর্ডে ভেঙা দিয়ে বাদাম, মোবাইলে বোর্ডে গুলো পাঁচশো টাকা দাম, পায়ে তুড়া হাতের বালা থাকে যদি সিটি গলেছেন দিয়ে যাবেন বাদাম, তাতে সমান সমান তোমরা বাদাম পাবেন। বাদাম বাদামে দাদা কাঁচা বাদাম, আমার কাছে নেই কবু ভাজা বাদাম, আমার কাছে পাবে শুধু কাঁচা বাদাম, কাঁচা বাদাম।